আসসালামু আলাইকুম। কোর রিসোর্সেস লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম কোর ভিশন ফর সাকসেসে স্বাগতম। দর্শক, আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ হচ্ছে ব্যবসা, ব্যবসায়ী, উদ্যোক্তা, আর সফলতার জন্য অপরিহার্য হচ্ছে ভিশন। প্রত্যেক সফলতার পেছনে লুকিয়ে আছে একটি ভিশনারি উদ্যোগ। বিশ্বে এমন অনেক দেশ আছে যারা একসময় বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে ছিল। ভিশনারি উদ্যোক্তাদের কৃতিত্বে আজ তারা উন্নত বিশ্বের সারিতে। আমরাও দেখতে চাই উন্নত বাংলাদেশের স্বপ্ন। আমাদের উদ্যোক্তারা ভিশনারি হবেন, নিয়ে যাবেন আমাদের সেই স্বপ্নের পথে। তেমনি ভিশনারি উদ্যোক্তা সৃষ্টির প্রয়াসে আমাদের আয়োজন কোর ভিশন ফর সাকসেস। আমাদের আজকের বিষয় বাঙালির অত্যন্ত পরিচিত শাড়ি শিল্প। আজ স্টুডিওতে উপস্থিত আছেন এই শিল্পের সফল দুজন উদ্যোক্তা, প্রফেসর মোহাম্মদ এ মোমেন, পরিচালক প্রাইড গ্রুপ ও অধ্যাপক আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং মিস মনিরা ইমদাদ, ব্যবস্থাপনা পরিচালক টাঙ্গাইল শাড়ি কুটির। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, প্রাইড গ্রুপ একটি ব্র্যান্ড, টেক্সটাইলে যাদের যাত্রা 1960 সালে এবং শাড়ি শিল্পে 1990 সালে। প্রাইড গ্রুপ শাড়ি, বাচ্চাদের পোশাক, হোম ফার্নিশিং এবং অন্যান্য টেক্সটাইল পণ্য সামগ্রী তৈরি ও 70টি আউটলেটের মাধ্যমে বাংলাদেশে বাজারজাত করছে। এছাড়াও ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে গ্রুপ নিট পোশাক রপ্তানি করে থাকে। প্রাইড গ্রুপ 5000-এরও বেশি লোকের কর্মসংস্থান করেছে। টাঙ্গাইল শাড়ি কুটির বাংলাদেশের শাড়ির আরেকটি ব্র্যান্ড। 1982 সালে মাত্র 3 জন তাঁতি এবং 1 জন ক্রাফটম্যান নিয়ে এর যাত্রা। আজ এর সাথে জড়িয়ে আছে 12,000 তাঁতি, 500 ক্রাফটম্যান এবং 70 জন কর্মচারীর ভাগ্য। শুরুতে চলুন শাড়ি শিল্পের ইতিহাস ঘুরে আসি। বাংলার শাড়ি শিল্পের ঐতিহ্য বেশ প্রাচীন। একসময় বাংলার মসলিন বিভিন্ন দেশে রপ্তানি হতো। বিদেশি আগ্রাসন এবং পৃষ্ঠপোষকতার অভাবে এ শিল্প বিলুপ্ত হয়। শাড়ি হচ্ছে ভারত উপমহাদেশের পোশাক। শাড়ির প্রথম প্রচলন কখন কিভাবে হয় তা জানা না গেলেও রূপকথায় একটি মনোমুগ্ধকর গল্পে শাড়ির জন্মকথা এভাবে জানা যায়। এক কল্পনাপ্রবণ তাঁতি তার মানুষ পটে এক রূপসীকে দেখতে পান এবং মনের মাধুরী মিশিয়ে সূক্ষ্ম কারুকাজে তাঁতে বুননে তা ফুটিয়ে তোলেন। বোনা শেষে তাঁতি দেখেন অপূর্ব এক বস্ত্র তৈরি হয়েছে। প্রাচীন যুগে হিন্দু দেবীদের শাড়ি পরানো হতো জানা যায়। প্রাচীন তালিম, কবিতা এবং নাট্যশাস্ত্রে নাচের পোশাকের ক্ষেত্রে শাড়ির উল্লেখ আছে। 5,000 বছরের পুরনো কিংবদন্তি মহাভারতে পঞ্চপাণ্ডবের স্ত্রীর বস্ত্রহরণে শাড়ির প্রমাণ পাওয়া যায়। তবে বাস্তবে খ্রিস্টপূর্ব 2800 হতে 1800 শতাব্দীতে ব্রোঞ্জ সভ্যতার সময়ে এ উপমহাদেশের পাঞ্জাবের ইন্ডাস উপত্যকায় শাড়ির প্রচলন ছিল বলে প্রমাণ পাওয়া যায়। ধুতি হতে শাড়ি উৎপত্তি হয়েছে বলেও মনে করা হয়। 14 শতাব্দী পর্যন্ত পুরুষ ও মহিলা উভয়ে ধুতি পরিধান করত। আমরা প্রতিবেদনটি দেখলাম,